বন্ধুরে, চার ধরনের ব্যক্তি যদি আপনাদের বাড়িতে কখনো আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না। কারণ এমন মানুষ বন্ধুরে আমাদের বাড়িতে সৌভাগ্য ও ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসেন। এই চার ধরনের ব্যক্তির রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। কারণ বন্ধুরা, এই সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয়। এই পরীক্ষা দেওয়ার জন্যই জীবাত্মাদের এই মর্তলোকে পাঠানো হয়, যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন। এর জন্যই বন্ধুরা দেখবেন যে হঠাৎ করেই কোনো মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায়। কেউ রাতারাতি লটারি পেয়ে যায়, আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ। কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায়, আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায়। আসলে বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত, সত্যি কি আপনি তার কৃপার যোগ্য, সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য। এই সব কিছু বন্ধুরা তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন। তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন। আর এই সব কিছু এর জন্য হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন, নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন, সত্যি কি আপনি ঈশ্বরের ভক্ত, নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করছেন। এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করেন। তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন এবং তারপরেই ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে পরিবর্তন। তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনার বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে ফেরাতে নেই। তাই কারা সেই ব্যক্তিরা চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার এক, হিজরা। বন্ধুরা, মানা হয় যে হিজরা ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক। তাই বন্ধুরা, এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না। মানা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন, ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায়। নাম্বার দুই, যদি কোনো শিশু, গরু, কুকুর, হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা, এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের আমাদের সংকেত দেয়। তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাইয়ে দিন। নাম্বার তিন, যদি আপনাদের বাড়িতে কোনো দুস্থ, অসুস্থ, খোঁড়া মানে এমন মানুষেরা আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা, আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন। নাম্বার চার, যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের থেকে কোনো সাহায্য চান তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না। কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন। তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যাক। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।